শনিবার 2 এপ্রিল থেকে শুরু হলো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনা অতিমারির জেরে 2 বছর ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দিয়েছে। পূর্ব বর্ধমান জেলায় এবছর 16,482 জন ছাত্র এবং 23,428 জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা আছে 49,710 জন। প্রধান পরীক্ষা কেন্দ্র আছে 50টি। এদিন বর্ধমান শহরে প্রতিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে করোনা বিধি নিষেধ মেনে আসন সংখ্যা ভাগ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে 1 কিমির মধ্যে সমস্ত সাইবার ক্যাফে বন্ধ রাখাও হয়েছে। ছাত্রছাত্রীদের স্কুলে মোবাইল ফোন নিয়ে আসায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন পূর্ব বর্ধমান জেলার শ্রীরামাশিস হিন্দু হাই স্কুলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে উপস্থিত হন। তাদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন 3 নম্বর ওয়ার্ডের পুরমাতা চায়না কুমারী। এদিন তিনি পরীক্ষার্থীদের ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানান। এদিন পুরমাতা জানান, ছাত্রছাত্রীদের উৎসাহ দিতেই এরূপ উদ্যোগ নেওয়া হয়েছে। আজ 2 অপ্রিল 2022 মে এইচএস উচ্চ মাধ্যমিক কা পরীক্ষা হামারে ইহাঁ পে সবি ছাত্র কে লিয়ে হাম লোগ বহুত অচ্ছে সে সংগঠনা দে রহে হ্যায়। ছাত্র কা উৎসাহ বাড়ানে কে লিয়ে হাম লোগ এক গুলাব ওর পেন কি ব্যবস্থা কিয়ে হ্যায়, তাকি ছাত্র কি উৎসাহ ইতনা বড়ে কি ও লোগ অচ্ছে সে পরীক্ষা দে পায়ে ওর পরীক্ষা দে করকে আপনে জীবন কাল মে আগে বড়ে। मेरा नाम अनिकेत आयरी है, मैं कक्षा 12वीं का छात्र हूँ। आज हम लोगों को 3 नंबर वार्ड की काउंसिलर चाइना कुमारी ने आज ट्वेल्थ क्लास के लिए पेन और फूल दिया है, जिसके वजह से हमें बहुत ही अच्छा लग रहा है। बर्धमान से राजीव मंडल की रिपोर्ट, आनंद वार्ता।